বিএনপি জাতীয় সরকারের ব্যাপারে এই মুহূর্তে সফল হচ্ছে বিএনপি এটা আলোচনায় নিয়ে আসতে পারছে, জাতীয়ভাবে জাতীয় সরকার আলোচিত হচ্ছে, এটা বিএনপিটি সাফল্য। দ্বিতীয় যেটি অবাস্তবতার দিক হচ্ছে, এই দেশে যতবার এই ধরনের পরিবর্তন হয়েছে, সেটা 111 হোক, সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, সবসময় কিন্তু অনেকগুলো দল একসাথে এই কথাটা বলেছে, আন্দোলন করেছে, প্রেশার ক্রিয়েট করেছে, তারপরে হয়েছে। একটি দল বা দুটি দল মিলে এটা কখনো করতে পারেনি। এখন পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্টের সম্পূর্ণ অ্যাগেনস্টে, জাতীয় পার্টি এখন পর্যন্ত বিদ্যমান ব্যবস্থায় আস্থা রাখতে চায়, সামনে নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। বামপন্থী একাধিক দল সংসদে আছে, তারাও আওয়ামী লীগের সুরেই কথা বলছে, মাইজভান্ডারির দল সেটিও আওয়ামী লীগের সুরে কথা বলছে, অর্থাৎ যে ঐক্যমত জাতীয় সরকারের পক্ষে এইটা এই মুহূর্তে হয়নি। 91 সালে এরকম একটা ঐক্যমত হয়েছিল, শাহাবুদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল, জাতীয় পার্টি বাধ্য হয়ে সম্মতি দিয়েছে, বাট বাকি সবাই কিন্তু একদিকে ছিল। 96 সালেও বিএনপি ছাড়া বাকি সব দল কিন্তু ওই ভোট বর্জন করেছিল অলমোস্ট, এবং তারাও ওই ঐক্যমত ছিল, পরে বিএনপি তো সেটা অ্যামেন্ডমেন্ট করলো। আমি সাধুবাদ জানাবো যে বিএনপি ক্ষমতায় এসে 3 মাসের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা আইন করেছে, না করলে কী হতো সেটা পরের কথা, বাট করেছে। এখন এই মুহূর্তে জাতীয় সরকার শব্দটি আমাদের সংবিধানে নাই, কেয়ারটেকার শব্দটি আমাদের সংবিধানে নাই, এগুলো অ্যামেন্ডমেন্ট না করলে এই জিনিসগুলো তো কখনো আসবে না। অ্যামেন্ডমেন্ট করতে গেলে আপনাকে সংসদ লাগবে অথবা প্রেসিডেন্টের অর্ডিনেন্স লাগবে, সংসদও আওয়ামী লীগের মেজরিটি, এই মুহূর্তে প্রেসিডেন্টও আওয়ামী লীগের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, অনেকবার এমপি ছিলেন, মানে এটা হবে কীভাবে ঐক্যমত ছাড়া? আওয়ামী লীগকে বাদ দিয়ে কি জাতীয় সরকার বাস্তবায়ন হবে বা চাপিয়ে দেওয়া যাবে? এটা খুব সুদূর পড়া হতো। চাপিয়ে দেওয়া দিতে গেলে দেশে ডেডলক ক্রিয়েট করতে হবে, স্টেট অফ এমার্জেন্সি সিচুয়েশনে নিতে হবে, 2005-06 সালে যে সিচুয়েশন হয়েছিল সেরকম একটা পট পরিবর্তন করতে হবে। 2006 সালে আওয়ামী লীগ, বামপন্থী দল, জাতীয় পার্টি সবাই মিলে সেটা করেছিল। এখন বিএনপি 13 বছরে এরকম কোনো নিদর্শন করতে পারে নেই যেখানে সরকার বাধ্য হয়েছে বিএনপির কথা শুনতে। তো সেদিক থেকে জাতীয় সরকারটা আলোচনায় আসছে, এটা বিএনপির সাফল্য, কিন্তু আমি বাস্তবতার নিরিখে এই মুহূর্তে এই ধরনের কোনো সরকারের সম্ভাবনা দেখছি না, আনলেস আওয়ামী লীগ বাধ্য হয় অথবা সম্মতি প্রদান করে। বিএনপি তো সেটাই বলছে যে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের জন্য বর্তমান ক্ষমতাসীন দলকে তারা বাধ্য করবেন, সেই নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে যদি তারা জেতেন তাহলেই পরে জাতীয় সরকার প্রসঙ্গ। আচ্ছা, সেটা তো মানে প্রথমে একটা নিরপেক্ষ নির্বাচন, একটা সরকার নির্বাচনকালীন সরকার, দেন নির্বাচন, দেন জাতীয় সরকার। আমার হচ্ছে এই বিষয়ে বিএনপি একটু কনফিউজড হয়ে গেছে, মানে জিনিসটাকে তারা কীভাবে চিন্তা করছে এখনও ক্রিস্টালাইজ করতে পারে নাই। ওকে, এক্ষেত্রে বিএনপি কংক্রিট প্রপোজাল দিতে পারে যে আমি সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্টে এরকম এরকম প্রসেস আসবে। আরেকটা কথা বিএনপি বলতে পারে, ঠিক আছে আমরা ভোটে গেলাম, আমরা জিতলাম, দেন সবাইকে নিয়ে ক্যাবিনেট ফর্ম করলাম, ওইটা এক ধরনের জাতীয় সরকার হতে পারে, সেটা কীভাবে নাম করবো আমি জানি না। তো দেন অ্যাগেইন, ন্যূনতম ঐক্যমত ছাড়া এই ধরনের পরিবর্তন সম্ভব না। একটা কারণে আওয়ামী লীগ রাজি হতে পারে, হওয়া উচিত, যদি নির্বাচনে কখনো আওয়ামী লীগ হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, পোস্ট ইলেকশন কনফ্লিক্ট, পোস্ট ইলেকশন টর্চার সমর্থকদের উপর যেটা 2001 সালে হয়েছিল, এটা কিন্তু ভয়ঙ্কর বাংলাদেশে, এবং সেই পোস্ট ইলেকশন যে কুলিং স্পেস যেটা আমাদের নাই, সেক্ষেত্রে কোনো কুলিং স্পেস লাগতে পারে। বাট দেন অ্যাগেইন, এই মুহূর্তে বিএনপি বা সরকার বিরোধীরা এই ধরনের কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে নেই। আর একটা কথা বলবো ফাইনালি, শেষ, বাংলাদেশের 3টা দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, যতগুলো পট পরিবর্তন হয়েছে 3টার মধ্যে 2টো যেদিকে গেছে সেটাই পট পরিবর্তন হয়েছে।